সব জায়গায় এখন সিসি ক্যামেরা ফিট করা আছে, ওই হেড অফিস থেকে দেখতে পাচ্ছে। অফিস আপনার বিদেশে, সেখান থেকে, ওই বিদেশ থেকে বাংলাদেশের ফ্যাক্টরিগুলো পর্যবেক্ষণ করছে বিদেশ থেকে, প্রত্যেকটা অফিস। আবার ঢাকায় বসে গুলশানে একজন শিল্পপতি, তিনি তার বাসা থেকে মনিটরিং করছেন তার অফিসের কী অবস্থা। বিভিন্ন জেলাতে বিভিন্ন ফ্যাক্টরি, কলকারখানা, অফিস রয়েছে, এই অফিসের কর্মচারীগণ, অফিসারগণ ঠিকমতো ডিউটি করছে কি না, ওই হেড অফিস থেকে সব কিছু পর্যবেক্ষণ হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। আজকে প্রযুক্তি এই পর্যায়ে আছে, এখন মানুষগুলো ওই মালিক সামনে আছে এটার ভয় করছে না, ভয় করছে সিসি ক্যামেরাকে। কোনো অন্যায় কাজ করলে সিসি ক্যামেরার বাহিরে গিয়ে করতেছে, ঠিক না? সিসি ক্যামেরার ভিতরে আর অন্যায় কাজ করতে পারছে না, লেখা থাকে আপনার গতিবিধি পর্যবেক্ষণ হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে, লেখা থাকে না? এই জন্য সতর্ক, সাবধান, যেন কোনো ধরনের অন্যায় তার দ্বারা হতে না পারে, ডিউটি যেন ফাঁকি দেওয়া না যায়, এই জন্য সব সময় সে সজাগ সতর্ক থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যার জন্য এক্সট্রা কোনো সিসি ক্যামেরার প্রয়োজন হয় না, যিনি সপ্তম আকাশের উপর থেকে সব কিছু পর্যবেক্ষণ করছেন নিরবচ্ছিন্নভাবে, এর কোনো বিভ্রাট করছে না, এটার জন্য কোনো কারেন্টের প্রয়োজন নাই, বিদ্যুতের প্রয়োজন নাই, সার্চের প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশের উপর থেকে সব সমানভাবে দেখছেন। আমরা কি বিশ্বাস করতে পারছি? না তো, আমরা পরিপূর্ণ বিশ্বাস করতে পারছি না, যার কারণে আমরা আল্লাহকে ভয় করতে পারছি না, যে আল্লাহ রব্বুল আমিন সপ্তম আকাশের উপর থেকে সব দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু উপর থেকে দেখেন এরকম না, আমার আপনার ডানে বামে ফেরেশতা নিযুক্ত আছে, আপনার প্রত্যেকটা গতিবিধি পর্যবেক্ষণ হচ্ছে, আপনার প্রত্যেকটা পদক্ষেপ সব লিপিবদ্ধ করছে। কিয়ামতের দিন এগুলো সব উঠবে, ইকরা কিতাবাক, পড়ো, এটা তোমার কিতাব, পাঠ করো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে এটাই তোমার জন্য এনাফ, বই দেয়া হবে, নাও পড়ো, তোমার আমলনামা পড়ো। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, আমরা তো আল্লাহকে ভয় করছি না, সিসি ক্যামেরাকে ভয় করছি, সরকারকে ভয় করছি, পুলিশকে ভয় করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভয় করছি। ও মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার এই চক্ষুকে, তোমার এই কানকে, তোমার হাতকে, তোমার আঙ্গুলকে, তোমার পাকে, এমনকি তোমার অন্তরকে জিজ্ঞাসা করবেন। যুবক সাবধান হয়ে যাও, অন্যায় কাজ ছেড়ে দাও। আল্লাহ বলেন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় মানুষের এই কান, ওয়াল বাসর চক্ষু, ওয়াল ফুআদা অন্তকরণ, কুল্লু প্রত্যেকেই, উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকেই সেদিন জিজ্ঞাসিত হবে, প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তার কৃতকর্মের ব্যাপারে।